হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমি আমার কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম, অনলাইনে কাজকর্ম শেখাবো বা আমি কোথায় থেকে অনলাইন থেকে ইনকাম করি সে সম্পর্কে আপনাদের জানাবো। হ্যাঁ, আমি সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ভিডিও করতে চলে আসলাম। আমি টোটালে 7টা ভিডিও বানাবো, 7টা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের যাবতীয় কাজ শেখানোর চেষ্টা করবো বা আপনাদের একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে এই কাজগুলো করতে কী কী লাগবে। কাজ করতে তেমন কিছুই লাগবে না, আপনার কাছে একটি স্মার্টফোন থাকলেই কিন্তু হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। আপনারা হয়তো মনে করতে পারেন যে ল্যাপটপ বা কম্পিউটার এসব কিছু লাগবে, আসলে এসব কোনো কিছুই লাগবে না, কারণ আমার নিজেরই কোনো ল্যাপটপ নাই, কম্পিউটার নেই, আমার জাস্ট একটি মোবাইল। এই মোবাইলের মাধ্যমে কিন্তু আমি যাবতীয় কাজগুলো করতেছি, ইউটিউবিংয়ের পাশাপাশি কিন্তু আমি অনলাইন ইনকামও করতেছি। এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আসলে আমি কোন সোর্স থেকে ইনকাম করি। আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন জাগতে পারে যে আমি অনলাইনে কোন ক্ষেত্র থেকে ইনকাম করি। আমি আসলে কোনো ধরনের ব্লগিং বা ওয়েবসাইট বিভিন্ন কাজ যেগুলো আছে ওগুলো কোনো কিছুই করি না, আমি জাস্ট এয়ারড্রপে কাজ করি। আপনারা হয়তো অনেকেই এয়ারড্রপ সম্পর্কে জানেন বা অনেকের ধারণা আছে, অনেকেই মনে করে যে এয়ারড্রপ থেকে কোনো ধরনের টাকা ইনকাম করা সম্ভব না। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এয়ারড্রপে যদি আপনি ভালো একটা আপলাইন পান সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আমি কিন্তু এয়ারড্রপে মূলত নতুন, মাত্র 6 মাসও হয়নি কাজ করতেছি, কিন্তু আমি এয়ারড্রপ থেকে ভালো পরিমাণ একটা সাড়া পেয়েছি, ভালো পরিমাণ ইনকাম পেয়েছি। সেই জন্য ভাবলাম যে আমি যেহেতু ইনকাম করতে পারতেছি, আমি যদি 2 টাকা ইনকাম করতে পারি তাহলে আমি আমার সাবস্ক্রাইবার বা আমার যারা পরিচিত সবাইকে যদি আমি এটা করাই তাহলে ভালো হবে, কারণ এয়ারড্রপ থেকে যা ইনকাম হবে সম্পূর্ণটা ফ্রিতে ইনকাম হবে। 1টা টাকা ইনভেস্ট নাই, 2 টাকা পাইলে সে 2 টাকায় কিন্তু ফ্রিতে পাবেন। এখানে কোনো ধরনের ঝামেলা নাই, কোনো ধরনের রেফার কমিশন নাই। আমি যে এয়ারড্রপগুলো শেয়ার করি এখানে কোনো ধরনের রেফার কমিশন নাই, জাস্ট একা একাই কাজ করতে পারবেন। তবে আমি কোনো রেফার কমিশনের আশায় এগুলো শেয়ার করতেছি না, আমি চাইতেছি মানুষ এগুলো কাজ শিখুক। আমার মতো যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে একটু কাজ করে কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারবে। এখন আপনারা বলতে পারেন যে কতটা টাইম দিতে হবে। আসলে এয়ারড্রপে তেমন কোনো টাইম দিতে হয় না, প্রতিদিন 5-10 মিনিট টাইম দিতে হবে বা একটু কাজ করতে হয়। আর কী কী কাজ করতে হয় সম্পূর্ণটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। হয়তো ভিডিও 7টা টোটালি মিলে কত মিনিট হতে পারে, 80 মিনিটের মতো হতে পারে। আপনারা যদি 1.5 ঘন্টা টাইম সময় নষ্ট করে একটু ভিডিও দেখেন তাহলে মোটামুটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অনলাইন থেকে কোনো কিছু করতে পারবেন। আজকে হলো প্রথম পর্ব। আজকের পর্বে আমি আপনাদের শুধুমাত্র ধারণা দেবো যে আসলে কী কী লাগবে আপনাদের বা কী কী জিনিস আপনাদের লাগবে এই অ্যাড্রপে কাজ করার জন্য। আসলে তেমন কোনো কিছুই লাগবে না এখানে। আসলে আমি তো প্রথমে বলে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না। এখানে কাজ করতে কী কী লাগবে আমি বলে দিচ্ছি, সেটা হলো সোশ্যাল মিডিয়ার যাবতীয় অ্যাকাউন্ট, যেমন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, মিডিয়াম, লিঙ্কডিন, এসব কিছু কিন্তু লাগবে আপনার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো। তারপর আপনাদের লাগবে একটি ট্রাস্ট ওয়ালেট বা মাল্টি ওয়ালেট, এই অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সে সম্পর্কে আমি একটি ভিডিও দিয়ে দেবো। তারপর আপনাদের লাগবে একটি ভোটার আইডি কার্ড, আপনাদের যাদের ভোটার আইডি কার্ড আছে তাদের তো থাকলোই, আর যাদের ভোটার আইডি কার্ড নাই তাদের জন্য সুখবর, এটা হলো আপনারা চাইলে ফেক আইডি কার্ড বানিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন। আমার নিজেরও কোনো ভোটার আইডি কার্ড নেই, আমি ফেক আইডি কার্ডের মাধ্যমে কিন্তু ফেক আইডি কার্ড বানিয়ে আমি আমার অনলাইন কাজটাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স যদি চেক করেন সেক্ষেত্রে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখেও কিন্তু আপনারা এই ফেক ভোটার আইডি কার্ড কীভাবে বানাতে হয় সেটা শিখে নিতে পারেন। এখন আপনারা আরও বলতে পারেন যে এখানে আসলে কীরকম MB লাগবে। আসলে এয়ারড্রপে কাজ হলো ডেইলি কাজ, আপনার প্রত্যেক দিনই কিন্তু কাজ করতে হবে কিছু না কিছু। আমি প্রত্যেক দিন কিন্তু এয়ারড্রপ কিছু না কিছু শেয়ার করে থাকি যেগুলো খুব রিয়েল এয়ারড্রপ। এই এয়ারড্রপগুলোতে সবচেয়ে বেশি করতে হয় KYC। KYC মানে হলো আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য, আর ভোটার আইডি কার্ড বানানোর সিস্টেম তো আমি দেখিয়ে দিয়েছি, চাইলে ফেক আইডি কার্ড দিয়েও করতে পারেন, রিয়েল আইডি কার্ড দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি প্রত্যেক দিন কিন্তু আমার গ্রুপে এয়ারড্রপ শেয়ার করে থাকি, এই এয়ারড্রপগুলোতে কাজ করে কিন্তু আমার মেম্বাররা ভালো পরিমাণ টাকা ইনকাম করতেছে। আমি যদি 2 টাকা ইনকাম করতে পারি আমার মেম্বাররাও ইনকাম করতেছে, কারণ এখানে কোনো রেফার কমিশন নাই, আমি যেগুলো রিয়েল সেগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আর এয়ারড্রপ কিন্তু সবগুলোই পেমেন্ট করে না, কিছু কিছু পেমেন্ট করে, তবে কিছু কিছু যে পেমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা ইনকাম হয়ে যায়। এখন ইনকাম কিন্তু এয়ারড্রপে কম, কারণ পৃথিবীর অবস্থায় ভালো না, চারিদিকে কিন্তু করোনার কারণে একটা ঝামেলা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ইনকাম এখন কম। তারপরেও মোটামুটি কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম হচ্ছে, যা হচ্ছে তা দিয়ে কিন্তু একজন স্টুডেন্টের পক্ষে খুব ভালোভাবে চলা পসিবল। সেজন্য আমি আপনাদের কাজগুলো শেখাবো, যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই কাজ শিখতে পারবেন। আমি যে যে বিষয়গুলো আপনাদের বললাম এগুলো যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। এখানে 2 টাকা ইনভেস্টও করতে হবে না, কাউকে দিতে হবে না, নিজে নিজে কাজ করবেন। আমি জাস্ট যেভাবে আপনাদের দেখাই দেবো জাস্ট ওভাবে আপনারা কাজগুলো করবেন। এখানে আসলে কয়েকটা বিষয় আপনাদের শিখতে হবে। প্রথমে যে বিষয় সেটা হলো KYC কীভাবে করবেন। আসলে KYC করার সিস্টেমটাই হলো মেইন, আপনি যদি KYC করার সিস্টেমটা বুঝে যান সেক্ষেত্রে আপনি অনলাইনে 50% কাজই কিন্তু বুঝে যাবেন।
কেওয়াইসি করার সিস্টেম নিয়ে কিন্তু আমি একটি পর্ব দেবো, সেই পর্বটা অবশ্যই দেখবেন। আর একটা কথা হলো, সেটা হলো টুইটারের কাজ। ও টুইটারের কিছু কাজ রয়েছে, রিটুইট করা, লাইক দেওয়া, রিটুইট উইথ কমেন্ট, এসব বিষয়ে অনেকে একটু কনফিউজ হয়ে যান। সেক্ষেত্রে আমি কিন্তু টুইটারের বিষয়ে একটি এপিসোড দিয়ে দেবো বা পর্ব দিয়ে দেবো, সেটাও আপনারা দেখে নেবেন। এবং সর্বশেষ আমি যে ভিডিওগুলো দেবো, সব সম্পূর্ণ ভিডিওর একটা সারাংশ আপনাদের তুলে ধরবো। এটার লাস্ট একটা পর্ব থাকে, আপনারা যদি সেই পর্বগুলো একদম এ টু জেড দেখেন, সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অনলাইনে কোনো কিছু করতে পারবেন। আর আপনারা কার ডাউনে কাজ করবেন? হ্যাঁ, অবশ্যই আমার ডাউনে কাজ করবেন। আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি এই ক্যাডগুলো আমি শেয়ার করে থাকি, সেখান থেকে আপনাদের কাজ করতে হবে। এবং আরেকটি হেল্প গ্রুপও রয়েছে, আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, সেই গ্রুপে যদি স্ক্রিনশট দেন বা প্রশ্ন করেন, সেক্ষেত্রে আমি উত্তর দিয়ে থাকি। এবং ওখানে যে মেম্বারগুলো রয়েছে, তারাও যদি সেই উত্তরটা জানে, সেক্ষেত্রে তারাও এটা দিয়ে থাকে। অবশ্যই আপনাদের একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ টেলিগ্রামের মাধ্যমে কিন্তু ইয়াডোবের কাজ সবচেয়ে বেশি সম্পূর্ণ করা হয়। সেজন্য আপনাদের আমি যাবতীয় কিছু শিখিয়ে দিব। আর একটা বিষয়, সেটা হলো গুগল অথেন্টিকেশন। এটা একটা সিকিউরিটি, গুগল অথেন্টিকেশন কীভাবে কী করতে হয় সে সম্পর্কে ভিডিও দেবো। এখন কথা হলো, আপনাদের কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আমি যখন ইয়াডোবে কাজ শুরু করি, সেটা হলো 2019 সালের নভেম্বর মাসে, তখন আমার আপলাইন বলেছিল যে আপনি 6 মাস পেমেন্ট পাবেন না। এরকম একটি মন মানসিকতা নিয়ে আপনাকে ইয়াডোবে আসতে হবে বা ধৈর্য ধরতে হবে, কারণ ইয়াডোবে প্রথমে পেমেন্ট পাওয়া যায় না, কিছুদিন কাজ করার পরেই পেমেন্ট পাওয়া যায়। সেই হিসাবে আমার আপলাইনের মতো আপনাদেরও আমি বলবো, আপনারা জাস্ট একটু কিছুদিন মনোযোগ দিয়ে কাজ করেন। আমি যেভাবে যে ইয়াডোবগুলো শেয়ার করবো, সেই ইয়াডোবগুলোতে আপনার কাজ করতে হবে। তবে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি একটা মাস ইয়াডোবে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন এবং ইয়াডোবের কাজগুলো যদি বুঝে নিতে পারেন, তাহলে আপনার কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম শুরু হয়ে যাবে। কারণ 6 মাস লাগবে না, এতদিন লাগে না। আমি কিন্তু প্রথম ইনকাম পাই যা 20 দিনের মাথায়, আমি 20 দিনের মাথায় কিন্তু প্রথম ইনকাম পাই ইয়াডোবে যখন কাজ করি। আর ইয়াডোবে অনেকেরই ধারণা থাকে যে যত বেশি ইয়াডোবে জয়েন হবো তত বেশি ইনকাম হবে, এই ধারণাটা আপনাদের পাল্টে ফেলতে হবে। কারণ হলো যে ইয়াডোব 90% ইয়াডোব থাকে ফেক, মানে ইয়াডোব যে কেউ বানাতে পারে, আপনি নিজেও বানাতে পারবেন। টেলিগ্রাম একটা বুট বানাতে পারলে আপনি একটা ইয়াডোব বানাতে পারবেন। আরও কয়েন আছে, এগুলোও কিন্তু খুব কম রেটে কিন্তু বানিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে আমি যে ইয়াডোবগুলো দিয়ে থাকি, ইয়াডোবগুলো কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জার ইয়াডোব অনেক দেখে শুনে বেছে বেছে দিয়ে থাকি। সেই হিসাবে আপনারা যদি এই ইয়াডোবগুলোতে কাজ করেন বা জাস্ট একজনের আন্ডারে কাজ করেন, সে যেভাবে বলবে সেভাবে যদি কাজ করেন, তাহলে আপনি অবশ্যই ইয়াডোবে সফল হবেন। আর আপনি যদি 2 নৌকা পা দিয়ে চলেন বা বিভিন্ন জায়গা থেকে ইয়াডোব কালেকশন করে সেগুলোতে জয়েন হতে থাকেন, তাহলে আপনি কোনো ইনকাম করতে পারবেন না। কারণ ইয়াডোবের মূল মন্ত্র হলো আপডেট। মানে আপনি একটা ইয়াডোবে জয়েন হলেন, সেটা যদি আপডেট না পান, সেক্ষেত্রে এই ইয়াডোবে কাজ করে আপনার কোনো ফায়দা হবে না। সেই জন্য বলবো, আমার ডাউনে যদি কাজ করতে চান, তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমি টেলিগ্রামের লিঙ্কটা, গ্রুপ লিঙ্কটা বা চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলেই হয়ে যাবে। আর ইয়াডোবের কাজ মূলত পোস্টে লেখা থাকে, মানে একটা পোস্ট দিব, সেই পোস্টেই লেখা থাকবে যে কোন কোন অপশনে যেতে হবে। যেমন একটা ইয়াডোবে যদি বলা হয় যে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে ওখানে লেখা থাকে সাইন আপ, এবং যদি মেইল ভেরিফাই করার দরকার হয়, সেক্ষেত্রে লেখা থাকবে যে ভেরিফাই মেইল। তারপরে কী করতে হবে সেটা কিন্তু ওখানে লেখা থাকবে, যেমন কেওয়াইসি করার কথা বলা হতে পারে, গুগল অথেন্টিকেশন অন করার কথা বলা হতে পারে, অথবা এখানে ফোন নাম্বার অ্যাড করার কথা বলা হতে পারে। এখানে কিন্তু সব কিছু পোস্টে লেখা থাকবে স্টেপ বাই স্টেপ। আপনাকে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে। যে এখানে প্রথমে আমি সাইন আপ করলাম, তারপর মেইলটা ভেরিফাই করবো, তারপর কী লেখা আছে যে কেওয়াইসি করতে হবে, তার মানে আমাকে ভোটার আইডি কার্ডটা ভেরিফাই করতে হবে। সেম এভাবেই আপনাকে কিন্তু ওখানে পোস্টে যা লেখা থাকবে সে অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে। যদি স্টেপ বাই স্টেপ কাজ আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত ইয়াডোব সফল হবেন। যারা যত বেশি ইয়াডোবে মনোযোগ দিবে বা ইয়াডোব নিয়ে একটু ঘাটাঘাটি করবে, তারা তত দ্রুত ইনকাম পাবে। এখানে আপনার কাজটাই হলো মেইন, মানে কাজটা সঠিকভাবে করতে হবে। যেমন এখানে বলা হতে পারে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার কথা, টুইটারকে ফলো করার কথা। সেক্ষেত্রে আপনার টুইটারকে ফলো না করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়, যদি আপনি আপনার ডকুমেন্টগুলো সাবমিট দেন, সেক্ষেত্রে পেমেন্ট পাবেন না। সেই জন্য আপনাদের আমি টেলিগ্রাম, টুইটার, মিডিয়াম যাবতীয় বিষয় সম্পর্কে ভিডিও দেবো, এগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। আর একটা কথা বলি, সেটা হলো এর জন্য খুব বেশি ভালো মোবাইল লাগবে তাও না। আমি জাস্ট কিন্তু অনলাইন থেকে ইনকাম করে কিন্তু আমার এই মোবাইলটা কিনেছি, যে মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি। এই মোবাইলের মডেল হলো স্যামসাং A20। এটা আমার একটা নর্মাল মোবাইল, যা দিয়ে আমি ইয়াডোব কাজ, ইউটিউবিং যাবতীয় কিছুই করতেছি। আপনাদের যে এই মোবাইল বা স্যামসাং এগুলোই থাকতে হবে তেমন কিছু না, জাস্ট আপনার একটা স্মার্টফোন থাকলেই হবে। এজন্য আমি যে পর্বগুলো দিব, এই পর্বগুলো আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, পর্বগুলো দেখে আপনাদের শিখতে হবে। আর একটা বিষয় সেটা বলবো, অনেকেই ইয়াডোবে কাজ করে, তারা কিন্তু ডিটেলস বা বিস্তারিত জানে না। মানে আপনি একটা কাজ করবেন, তার নিচে কিন্তু ডিটেলস লেখা থাকে। যেমন কেওয়াইসি করার সময় ডিটেলস ওখানে লেখা থাকে যে কেওয়াইসি কীভাবে করতে হবে, কেওয়াইসি কী কী লিখতে হবে,
কেওয়াইসি সাদা কাগজে কী লিখতে হবে বা কীভাবে ছবি তুলতে হবে ওখানে ডেমোও দেওয়া থাকে। অনেকেই কী করেন সেগুলো ফলো করেন না, ফলো না করেই কাজ করতে যান, অনেক সময় ভুল করেন, এগুলো করা যাবে না। আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো রাখতে হবে, সব কিছু দেখতে হবে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আর যত বেশি অ্যাডোবে বুঝতে পারবেন তত বেশি আপনি সফল হবেন, কারণ আমি অ্যাডোব এক দেড় মাস বা দুই মাসের ভিতরেই মোটামুটি অ্যাডোবে যে কাজগুলো সেগুলো বুঝে গিয়েছিলাম। আমাকে কিন্তু কেউ কোনোভাবে হাতে ধরে শিখিয়েও দেয় নাই, কোনো ভিডিও দেয়নি, কোনো টিউটোরিয়ালও দেয়নি, সেক্ষেত্রে তারপরে কিন্তু আমি নিজে নিজে কষ্ট করে বা একটু ঘাটাঘাটি করে কিন্তু শিখে ফেলেছি। কিন্তু আপনাদের আমি সেই ভিডিওগুলো দেবো যে ভিডিওগুলো বা যে বিষয়গুলো অ্যাডোবে কাজ করলে জানা দরকার, এখন এই ভিডিওগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। অনেক কথাই বললাম, তবে নেক্সট ভিডিও দেবো দ্বিতীয় পর্ব। আজকে তো প্রথম পর্ব ছিল জাস্ট পরিচিত পর্ব বা কী কী লাগবে সে সম্পর্কে ধারণা দিলাম। এখন দ্বিতীয় পর্বে আপনাদের শেখাবো কীভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট বা মাই ইথার ওয়ালেট খুলবেন, যে ওয়ালেটটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডোবে কাজ করার জন্য। এই ওয়ালেটটা কীভাবে খুলবেন বা কী কীভাবে কী অ্যাড করবেন যাবতীয় বিষয় নিয়ে আমি ভিডিও দেবো, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আর আমি ভিডিওগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো, আশা করি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে পারবো, দ্রুত আপনাদের কাজগুলো শিখিয়ে দেব এবং আমার সাথে কন্ট্যাক্ট করার মতো সিস্টেম আপনাদের করে দেবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল বাটন রয়েছে তা অন করে দিবেন।